আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আমি এম এ ফারুক, প্রধান শিক্ষক ধীরপুর উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ রয়েছে। এই অবস্থায় তোমরা যাতে বাড়িতে বসে ক্লাসের আমেজে পড়ালেখা চালিয়ে যেতে পারো, সেজন্য আমরা ভিডিও ক্লাস তৈরি করে ইন্টারনেটে আপলোড করছি। আশা করছি তোমরা সেগুলি দেখবে এবং বাড়িতে তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাবে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের মুলের ধারণা এবং রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের মুলারিটি নিয়ে আলোচনা করব এবং কীভাবে কোনো দ্রবণের মুলারিটি নির্ণয় করতে হয় অথবা কোনো নির্দিষ্ট মুলারিটির দ্রবণ তৈরি করতে হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মুলারিটি বলতে আমরা কী বুঝছি, পূর্বে আমরা পূর্বের ক্লাসে আমরা মুলার দ্রবণের সম্পর্কে কথা বলেছিলাম। মুলার দ্রবণ বলতে আমরা কী বুঝছি, মুলার দ্রবণ হচ্ছে যে এক লিটার দ্রবণে যদি এক মোল দ্রব দেওয়া হয় তাহলে সেটি হয় একটি মোলার দ্রবণ। তখন আমরা এটাকে ওয়ান এম বলি এবং এইটার মোলারিটি হচ্ছে ওয়ান, এই দ্রবণের মোলারিটি হচ্ছে ওয়ান। এখন যদি এক লিটার দ্রবণে যদি আমি অর্ধেক মোল হাফ মোল দ্রব দিই তাহলে সেই দ্রবণের মোলারিটি হবে হাফ এম। যদি আমি তার চার ভাগের এক ভাগ দিই তাহলে তার মোলারিটি হবে 0.25। এটা হাফ এম মানে 0.5 মোলার দ্রবণ। আবার যদি তারও অর্ধেক দিই তাহলে আমি পাবো 0.25 মোলার দ্রবণ। এইভাবে কোনো দ্রবণের যে ঘনমাত্রা সেটি হচ্ছে তার মুলারিটি, কোনো দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে তার মুলারিটি। এখন আমাকে যদি কোনো দ্রবণের নির্দিষ্ট মুলারিটির দ্রবণ তৈরি করতে বলা হয়, আমাকে সেখানে দ্রবের পরিমাণ দেওয়া আছে, দ্রাবকের পরিমাণ দেওয়া আছে এবং মুলারিটির কথা বলে দেওয়া আছে যে এই মুলারিটির দ্রবণটা তৈরি করতে হবে। আর যদি বলা হয় যে ধরলাম আমরা সোডিয়াম ক্লোরাইডের 0.25 মোলার দ্রবণ আমাকে তৈরি করতে হবে এবং আমার কাছে 250 ml দ্রাবক রয়েছে এবং এত 0.25 মোলার দ্রবণ তৈরি করতে আমাকে কী পরিমাণ দ্রব এই দ্রবণে মিশ্রিত করতে হবে। তাহলে আমরা এটিকে একটা ঐকিক নিয়মের আমরা করতে পারি। যেমন আমি যদি এরকম দেখি যে এক হাজার এমএলএ দ্রাবকে আমি যদি ওয়ান মোলার দ্রবণ তৈরি করি তাহলে কতটুকু লাগবে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা জানি কত, 58.5। তাহলে এত এমএল দ্রবণে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলে তার মুলারিটি হবে কত, দিলে মুলারিটি হবে ওয়ান মুলারিটি হয়। তাহলে এখন আমরা যদি এখানে আমরা বাইর করতে পারবো যে 250 ml যদি নেই তাইলে এবং সেটা যদি আমি অর্থাৎ তার চার ভাগের এক ভাগ দিই তাহলে 1, 6, 4, 4, 16, 4, 6, 24, তারপরে 4, 6, 24,
चार दुगुणे आठ, चार पाचा कुड़ी, अर्थात एत ग्राम जो दी दी तो एत एम एल द्रवणे जदि एत ग्राम दी सोडियम क्लोराइड दी तेल तर मोलारिटी कत होता हमें आर करते पर उइकिक नियम सहाज्य निर्णय करते पर तो ये उइकिक नियम सहाज्य मोलारिटी निर्णय करते आर जी बोली আমার কি পরিমাণ দ্রব দ্রব দিতে হবে তাহলে আমি আমি যদি এই লাইনটাকে আমি কিভাবে লিখব এটা যদি আমি মোলারিটি নির্ণয় করতে চাই তাহলে আমার এই প্রক্রিয়ায় আমাকে লাইনটা বাক্যটা লিখতে হবে আবার যদি আমি দ্রবের পরিমাণ জানতে চাই আমি কি পরিমাণ দ্রব প্রয়োজন হবে তাহলে আমি এটা কি লিখব সবার শেষে তাহলে এভাবে লিখতে পারি আমি 1000 ml দ্রাবকের সোডিয়াম ক্লোরাইড এর 1 ml দ্রবণ তৈরি করতে কি দ্রব লাগে 58.5 গ্রাম। সুতরাং 1 গ্রাম দ্রবণে 1 ml দ্রবণ তৈরি করতে কত গ্রাম লাগবে এবং 250 গ্রাম 250 গ্রামে যদি লিখি এক সুতরাং 1 গ্রাম দ্রবণে সোডিয়াম ক্লোরাইড এর 1 মোল দ্রবণ তৈরি করতে সময় লাগবে কত 1000 ভাগের 58.5 গ্রাম। এখন যদি আমি 250 গ্রামের কথা বলি 250 মোলার দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের 0.25 মোলার দ্রবণ তৈরি করতে তাহলে কত লাগবে 1000 নিচে 1000 58.5 এবং আমরা এখানে যদি 250-এর জন্য 250 গুণ হবে 250 দ্বারা গুণ এবং 0.25-এর জন্য 0.25 গুণ হবে 0.25 সেখানে গুণ হবে তাহলে আমরা এইটার সাহায্যে আমরা কিন্তু দ্রবণের পরিমাণটা নির্ণয় করতে পারি কি পরিমাণ দ্রব আমার প্রয়োজন হবে তাহলে এইটাকেই আমরা কিন্তু এই যে সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি যে এই যে দ্রবের গ্রাম এককে দ্রবের ভর দ্রবের পরিমাণটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি যে এখানে আমরা দেখছি 58.5 এটা হচ্ছে দ্রবের আণবিক ভর 58.5 250 ml মিলিলিটারে এককে দ্রবণের আয়তন এই যে 250 ml এবং 0.25 হচ্ছে দ্রবণের মোলারিটি আমরা একটু ক্রমটা একটু ভিন্ন হয়েছে অর্থাৎ এইটা একটা সূত্র আমরা তৈরি করতে পারি ঐকিক নিয়মের অঙ্ক থেকে আমরা একটা সূত্র তৈরি করতে পারি সেটি কি যে গ্রাম এককে দ্রবের ভর হচ্ছে দ্রবণের মোলারিটি যেটা 0.25 মোট আয়তন মিলিলিটার এককে দ্রবের আয়তন যেটাই যে এখানে 250 দেওয়া আছে এবং দ্রবণের আণবিক ভর অর্থাৎ যে 58.5 ভাগ হলো 1000 তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু কোনো দ্রবণে কি পরিমাণ দ্রব প্রয়োজন হবে তা আমরা বের করতে পারি আবার এখানের যে কোনো একটি কম্পোনেন্ট যদি আমাদের দেওয়া না থাকে মোলারিটি এম সরি ডব্লিউ ডব্লিউ ভর আর কি তো যদি কোনো একটা উপাদান আমাদের বের করতে হয় যে দ্রবণের গ্রাম এককে দ্রবের ভর দেওয়া আছে মিলিলিটার এককে দ্রবণের আয়তন দেওয়া আছে দ্রবের আণবিক ভর দেওয়া আছে আমাকে বলা হলো মোলালিটি বের করতে তাহলে আমি এটাকে যদি এইভাবে সংক্ষিপ আকারে লিখি তাহলে মোলালিটি বের করার জন্য আমাকে কী করতে হবে SVM ইকুয়াল টু কী লিখতে পারি ডব্লিউ ইন্টু এক হাজার তাহলে এস ইকুয়াল টু কী হবে ডব্লিউ ইন্টু এক হাজার ভাগ VM এভাবে আমরা মানে এই যে উপাদানগুলো আছে মোলারিটি আয়তন এবং আণবিক ভর অথবা গ্রাম এককে দ্রবের ভর এই চারটির মধ্যে যে কোনো একটি আমরা বের করার জন্য আর আর গুণ করে ওইটা ওই পাশে রেখে আমরা এগুলি বের করতে পারি তাহলে এটিও অত্যন্ত এই সূত্রটা ব্যবহার করলে খুব সহজেই এই যে কোনো একটি তিনটির মধ্যে যে কোনো একটি চারটি জিনিসের মধ্যে তিনটি দেওয়া থাকলে যে কোনো একটিকে বের করে নেওয়া যাবে তো আমরা আশা করি যে এই সূত্রটা তোমরা ভালো করে শিখবে এবং এটি ব্যবহার করে তোমার বইয়ে যে সকল অঙ্ক আছে সেগুলি সবগুলি তোমরা বাড়িতে বসে সমাধান করবে
আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।